नमस्कार সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। মহিষাদলে ছাত্রের মৃত্যু, মৃত্যুর কারণ অজানা, তদন্তে পুলিশ। মিতবাই কারখানায় ফের কাজ শুরু, সাংসদের তৎপরতায় খুশি কর্মীরা। অনুষ্ঠিত হলো আইমার আঞ্চলিক সভা, উপস্থিত বিশিষ্ট জনেরা। নন্দীগ্রামে শহীদ স্মরণ, উপস্থিত সাংসদ সহ সম্মানীয় অতিথিরা। দীঘায় উদযাপিত হলো বিশ্ব বিজ্ঞান দিবস, অনুষ্ঠিত হলো স্কুল পড়ুয়াদের নিয়ে সেমিনারও। সারা জেলায় সাড়ম্বরে উদযাপিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো, দশমীতে বিষাদের ছোঁয়া। আসছি বিস্তারিত খবরে। তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মহিষাদলে। মঙ্গলবার গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনো পর্যন্ত অজানা। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মহিষাদলে কলেজ ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। জানা গেছে মৃতের নাম শুভজিৎ পাত্র, মহিষাদলের রাজ কলেজে তৃতীয় বর্ষের জিওগ্রাফি অনার্সের ছাত্র সে। ছাত্রটির বাড়ি এগরার মহলা মোড় এলাকায়। মহিষাদলের বাসুলিয়ায় বিনীত মাইতির বাড়িতে থেকে পড়াশোনা করত সে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্বাভাবিক আচরণ ছিল তার। তার বাড়ি থেকে ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে সহপাঠী রাধাকান্ত দাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন বাড়ির লোকেরা। রাধাকান্ত শুভজিতের রুমে এসে কামছায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। ওর রুম দেখছে সকালে, কালকে সকালে তো বাড়ি গেছে, সে আসছে আজকে। ও গতকাল একাই ছিল। হ্যাঁ, একাই ছিল। ওই সকালে ঘুম থেকে উঠেছিল, সকালে রুম থেকে বেরোয়নি। ওর মানে ওর আমাদের ম্যানেজ চালানো হয়, রুমে চালানো হয়, ওদের রুমে ম্যানেজ থাকে। ওর টাকা দিয়ে সকালে দিয়েছে বাইরে করতে। আমাদের ওই টাকা নিয়েছি আমি বাইরে করার জন্য, আমার টাকা নিয়ে বাসে চলে গেছি। এসে আমার রুমে আছি, ও মা ফোন করে যখন দেখলাম যে এরকম মানে ভাটামাটি ঘুরে আছে। সকালে ঘুম থেকে উঠেছে সব মোটামুটি ছটার দিকে হচ্ছে, টাকা দিয়েছে, তবে রুম লাগিয়ে দিয়েছে, রুম লাগানো হয়ে যায়। কি কারণে এই আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রঞ্জন মাইতি রিপোর্ট, সবুজ বার্তা। সাংসদের তৎপরতায় ফের কাজ শুরু হলো হলদিয়ার কেএস ভোজ্য তেল কারখানায়। আর্থিক অনটনের জেরে কারখানাটি অচল হয়ে পড়ে বেশ কয়েকবার, অনিশ্চিত হয়ে পড়ে প্রায় হাজার জন কর্মীর ভবিষ্যৎ। অবশেষে সাংসদ শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় কারখানাটি জেভিএল কোম্পানির হাতে তুলে দেওয়া হলে সোমবার থেকে কারখানায় শুরু হয় কাজ। মৃতপ্রায় কারখানায় ফের কাজ শুরু হলো সাংসদের তৎপরতায়। দূষণ বাড়ার জন্য মেলেনি ছাড়পত্র, তাই নতুন কোনো শিল্প সূচনা হয়নি শিল্প শহর হলদিয়ায়। হলদিয়ার কেএস ভোজ্য তেল কারখানা কয়েক বছর আগে বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর 2012 সালে তা চালু হয়। কিন্তু চালু হলেও আর্থিক অনটনের জেরে কারখানাটি আবার বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়ে। এখানে কাজ করেন প্রায় 1000 জন কর্মী। কারখানাটি বন্ধ হওয়ার পর্যায়ে চলে যাওয়ার ফলে সমস্যায় পড়েছিলেন তারাও। সাংসদ তথা এইচডিএর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর তৎপরতায় কারখানাটি জেভিএল কোম্পানির হাতে এক বছরের জন্য তুলে দেওয়া হয়। সোমবার থেকে সেখানে পুনরুদ্যমে কাজ শুরু হয়। এক বছরে প্রায় 20 লক্ষ টন ভোজ্য তেল উৎপাদন করা যাবে, এমনটাই জেভিএল কোম্পানির তরফ থেকে আশা করা হচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে প্রবলেম হচ্ছিল, আমি মিস্টার ঝুনঝুনওয়ালাকে রিকোয়েস্ট করেছিলাম যে এখানে এত সুযোগ কর্মচারী কাজ করে, এদেরকে বাঁচাতে হবে, প্ল্যান্টটাকে বাঁচাতে হবে। মিস্টার জেবিএল এটাকে টেক আপ করে নিল ঝোলা। উই আর গ্রেটফুল টু জেবিএল, এবং এই প্ল্যান্টটা তারা টেক আপ করে নিয়েছে, আজকে প্রোডাকশন শুরু হলো। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। রবিবার পাঁশকুড়ার কামিনাচকে অনুষ্ঠিত হলো আইমার একটি আঞ্চলিক সভা। রবিবারের এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্টরা। রাজনৈতিক টানাপোড়েন মানুষের জীবনে ফেলছে গভীর প্রভাব, মূলত এই বিষয় ছিল এদিনের সভার আলোচ্য অংশ। রবিবার আইমার একটি আঞ্চলিক সভা অনুষ্ঠিত হলো পাঁশকুড়ায়। এদিন পাঁশকুড়ার কামিনাচকে সভাটি অনুষ্ঠিত হয়। আইমার পুরো নাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। এটি একটি অরাজনৈতিক সংস্থা। পিছিয়ে পড়া নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় এই সংস্থা। উপস্থিত ছিলেন খালেদ হোসেন, শেখ মমিন, শেখ আসগার আলী সহ বিশিষ্ট জনেরা। চলেছে সেটা দিনের কথাটা শেষেন, যে যারা ভুল বুঝেছিলেন সংগঠন সম্বন্ধে, তারা আবার সংগঠনে ফিরে আসছেন। কিভাবে রাজনৈতিক দলগুলি মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে তা নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায়। মুসলিম সম্প্রদায় তো দূর, অসংখ্য হিন্দু মহিলা এবং হিন্দু ভাইরা
তারা এই আইওয়ার্ডের মেম্বারশিপ নিচ্ছেন। তারা বুঝতে পেরেছে আজকের দিনে এই যে রাজনৈতিক দলগুলো তারা শুধু ভোটের জন্য একটার পর একটা মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকেন, তারা আজকে বুঝতে পারছে যে আইমা একটা এমন সংগঠন যে সংগঠন সবসময় মানুষের পাশে থাকতে জেনেছে, পাশে থাকতে শেখায় মানুষদেরকে। এই গত দু মাসে পূর্ব মেদিনীপুর জেলায় দেখিয়ে দিয়েছেন যে আইমার কি প্রভাব আছে, আইমা কি ধরনের মানুষের হেল্প করতে পারেন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, সবুজ বার্তা। 10ই নভেম্বর শ্রদ্ধা জানানো হলো নন্দীগ্রামে জমি আন্দোলনকারী শহীদদের। এদিন সাংসদের নেতৃত্বে শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয়। প্রায় 1.5 কিলোমিটার মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শেষে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের। নন্দীগ্রামে জমি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো রবিবার। 10ই নভেম্বর দিনটি নন্দীগ্রাম তথা রাজ্যবাসীর কাছে একটি স্মরণীয় দিন। আজ থেকে 6 বছর আগে 2007 সালে নন্দীগ্রামে জমি আন্দোলন করতে গিয়ে নিহত হন বহু মানুষ। সেই সমস্ত জমি আন্দোলনকারীদের সম্মান জানাতে প্রতি বছরের মতো এবছরও সাংসদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে শহীদ স্মরণ সভার আয়োজন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির পরামর্শদাতা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, এগরার বিধায়ক রঞ্জিত মণ্ডল ও ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির অন্যান্য ব্যক্তিবর্গরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদের সঙ্গে নিয়ে সাংসদ শুভেন্দু অধিকারী তেখালি ব্রিজের কাছ থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা মৌন মিছিল করে গোকুল নগরে এসে শহীদ বেদিতে মাল্যদান করেন। সেই সঙ্গে মাল্যদান করেন অন্যান্যরাও। তারপর শহীদ বেদির নিকট একটি শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয়। এই পুলিশ অফিসাররা যারা চপ্পল পরে, সেই তন্ময় রায় চৌধুরী, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বড়ালের মতো অফিসার, এন রমেশ বাবুর মতো, অরুণ গুপ্তার মতো, গঞ্জি অনিল শ্রীনিবাসের মতো অফিসার, শ্যাম সিং এর মতো অফিসাররা, যারা রক্তাক্ত করেছে শেখর রায় আমির হাতির মতো অফিসাররা, তাদেরকে কখনো আমরা ক্ষমা করব না। তাদের শাস্তির দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। না দেখুন, আমরা 12ই নভেম্বর হাইকোর্টটা দেখবো, 3রা জানুয়ারি আমরা এরপরে ধরুন আমাদের শহীদ পরিবারদের গান্ধী মূর্তির নিচে বসাবো, 14ই মার্চের খুনিদের শাস্তির দাবিতে। আমাদের অনেক পরিকল্পনা আছে আর আন্দোলনের অনেক বন্ধু আছে, এখানে আন্দোলনের সহযোগী যে সমস্ত সংগঠন তারাও ছিলেন, সবাই নিয়ে বসে করতে হবে, সবটা তো আমি একা বলবো না, জনতার আদালতে মানুষ। বর্তমান বিচার ব্যবস্থা দরকার হলে দোষী পুলিশ আধিকারিক খুনিদের বাড়ির সামনে গিয়ে শহীদ পরিবার ধর্ণা দেবে। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। রবিবার বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপিত হলো দীঘায়। তথ্য সংস্কৃতি দপ্তর এবং দীঘা সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় একটি সেমিনারেরও। বিজ্ঞানের প্রভাব নিয়েও এদিন বিস্তর আলোচনা করা হয় এখানে। দীঘায় তথ্য সংস্কৃতি দপ্তর ও দীঘা সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে রবিবার বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপিত হলো বিজ্ঞান ভবনে। উপস্থিত ছিলেন জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী প্রফেসর আশিস ঘোষ, সমর বাগচি, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা তপন তরফদার। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিস অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয় এদিন। বিজ্ঞানের সুফল ও কুফল নিয়েও এখানে আলোচনা করা হয়। আমরা যদি একটা জিনিস দেখলাম না, বিজ্ঞান যেটা শেখাতে পারতো, দীঘা থেকে চাঁদিপুর অব্দি বীজটা কতখানি ইরোড করছে, ক্ষয় হচ্ছে, আর কোথায় গিয়ে নতুন চড়া হচ্ছে, ইরোশন অ্যাক্রিয়েশন বলে সাইন্সের একটা কথা আছে। মেরিন প্রসূন ব্যানার্জী রিপোর্ট, সবুজ বার্তা। জেলায় জমজমাট জগদ্ধাত্রী পুজো, দিকে দিকে চলছে দেবীর আরাধনা। শান্তিপুর জানাপড়া মিলন সংঘে 10ম বর্ষের পুজোর উদ্বোধন করেন বৃহন্নলা সম্প্রদায়। অন্যদিকে কোলাঘাটের মন্দারগাছিয়া রিক্রিয়েশন ক্লাব 29তম বছরে মণ্ডপ এবং প্রতিমায় তুলে ধরেছে সাবেকিয়ানার ছোঁয়া। বহুদিন আগে বাপের বাড়ি ফিরে গিয়েছেন উমা, কিছুদিন আগেই নিজের বাড়িতে ফিরেছেন দেবী চণ্ডীও। কিন্তু দেবীর কি একটি রূপ? বহু রূপে দেবীকে বারবার মরতে আহ্বান করি আমরা, স্বাগত জানাই পুজোর অর্ঘে। শনিবার থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলার বিভিন্ন অঞ্চলেও সাড়ম্বরে পূজিতা হচ্ছেন দেবী। শান্তিপুর জানাপাড়া মিলন সংঘের এটি 10 বছরের উদ্যোগ। পুজোর উদ্বোধন করেন বৃহন্নলা সম্প্রদায়ের মানুষেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সেলিম। প্রভাত ফেরি সহকারে অনুষ্ঠান শুরু হয়। কোলাঘাটের মান্দার গেছিয়া রিক্রিয়েশন ক্লাবের এটি 29 বছরের পুজো। মণ্ডপ ও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। জাহাঙ্গীর বাদশা ও প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।